গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলি। তো সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে দিনটা শুরু করছি তোমাদেরকে টাটকা সবজি দেখিয়ে। তা আবার উচ্ছে আর লাউয়ের খোসা। তো উচ্ছে আর লাউয়ের খোসাটা আমি এখন ভাজবো। অবশ্যই এগুলো দুপুরের রান্না হচ্ছে, ব্রেকফাস্ট নয়। আর এই হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়োর ঘন্ট করবো, ঠিক আছে? তো এই হবে, আর একটু ডাল করতে পারি, ব্যাস। আর পাঁপড় আছে, এই যে সেই কালী পুজোর মেলা থেকে কিনেছিলাম সেই পাঁপড়, পাঁপড় ভাজা হবে। আজকে তো শনিবার, তো এগুলোই রান্নাবান্না হবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আমি এখনও বেশি কথা বলতে পারছি না, আমি আর কি ভাজাটা বসাবো, ভাজাটা বসিয়ে আমি এখন থাম্বনেল আর টাইটেল বানাবো। এখনও ভিডিও পোস্ট করতে পারিনি, এখন 9:44 বাজে, পোস্ট হয়ে যাবে তাড়াতাড়ি। উঠেছি তখন বাজে 8:30, চা খেতে খেতেই 9:50 বাজিয়ে দিলাম, বক 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 করতে করতে চা খেতে খেতে। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়েকে এখন তুলবো না, পরে তুলছি, চলো। কেমন হয়েছে বন্ধুরা? অনেকক্ষণ চুপচাপ দেখালাম, তারপরে ভাবলাম না ভয়েস ওভার দেবো ভেবেছিলাম, ওই জন্য চুপ করেছিলাম। তারপর ভাবলাম না ভয়েস ওভার দিলে হবে না, তো আমার অত সময় নেই এডিট করার। আর এই হচ্ছে কি বলে, উচ্ছে দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভাজা। আর এই হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। আগে ওই বাড়িতে রেখে দিলাম, তারপরে এখন ডালটা সিদ্ধ হচ্ছে। ডালটা সিদ্ধ হলেই হয়ে যাবে, ডালটাই ফোড়ন দেব না, ইচ্ছে করছে না। মুগের ডাল সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আজকে একটু চাপ হয়ে গেল, চাপ না, দি ভাইয়ের সাথে আজকে আবার দেখা হবে, আনন্দ। চাপ কিসের, তাই না? তো এই এখন হঠাৎ করেই বনগা থেকে ফোন এসেছিল, তো এখন বনগাই যাব, তাই তাড়াহুড়ো করে এখন রেডি হতে হবে। তো সন্ধ্যা তখন কুরিয়ার অফিসে যাবে, ও শাড়িগুলো কুরিয়ার করে দিতে যাবে। আমি সেই সুযোগে ঘরটা মুছে নেবো, দিয়ে স্নান করে নেবো। ঘর মুছে স্নান করে আজকে অ্যাকচুয়ালি আমরা রিলিজ করতে যেতাম, জানো, মানে ভেবেছিলাম যে আজকে তো মেয়ের স্কুল নেই, পরীক্ষা নেই, আজকে নেই, কালকে নেই, দুদিন স্কুল ছুটি। তো ভাবছিলাম যে আজকে একটু রিলস করতে যাব, তো এখন রিলস ক্যান্সেল করে এখন যেতে হবে হচ্ছে বনগাতে। ওখানে রুম্পা আসবে, রুম্পার সাথে দেখা হবে, তারপরে দিভাই আসবে, দিভাইয়ের সাথে দেখা হবে। তো চলো, ভালোই কাটবে দিনটা, চলো সঙ্গে থাকো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ওই বাড়িতে রেখে আসি, দিয়ে গ্যাসটা মুছে ঘরটা মুছে নিই, আর মেয়েকে খেতে দিয়ে এসছি ঘরে, চলো দেখাই মেয়েকে একবার। এই সোনা মাম্মাম ঘুম থেকে উঠে ব্রাশ করে, তুমি কি খাচ্ছ? দুধ পাউরুটি, ঠিক আছে? পাউরুটি, পাউরুটি না, পাউরুটি আর দুধ খাচ্ছে। সোমনাথকে আজকে আর ফোন দেবো না, ও স্নান করে বেরোলে ডাইরেক্ট ভাত, ঠিক আছে? ডাইরেক্ট ভাত খাবো, খেয়ে বেরিয়ে যাবো, কারণ কখন আসবো না আসবো তার তো ঠিক নেই, তার জন্য খিদে পেয়ে যাবে তাই। আর মেয়ে তো মা রইলই, মা পরে মেয়েকে খাইয়ে দিতে পারবে, তাই মেয়েকে ব্রেকফাস্ট দিলাম। এই হচ্ছে মুগের ডাল সিদ্ধ, ঠিক আছে? কি তো সামনে তখন বেরোবে, ওই যে ওইগুলো ওইগুলো নিয়ে বেরোবে, আর আমি এখন ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে স্নান করবো। সোমনাথ আজকে সকাল থেকে ব্লগ করছিল, ও ভেবেছিল কালকে এমএস ক্রিয়েটারে ব্লগিং পোস্ট করবে, তাই বলছে আমার সাথে এরকম হয় আজকেই। তা আমিও তো বলতে পারি যে আজকে আমরা এতদিন পরে রিলস করব বলে রেডি হচ্ছিলাম, তা আজকেই আমাদের এরকম হলো, তাহলে আজ আমার তাহলে রিলস করবো না কখনো দিনও, এরকম তো আমিও বলতে পারি, বলো? হলো ওসব বলে লাভ নেই, চলো আমি সোমনাথের বেরোনোর জন্য ওয়েট করছি। ফাঁকা বাড়িতে মুছতে খুব ভালো লাগে, লোকজন থাকলে মুছতে অত ভালো লাগে না। সোমনাথ বেরিয়ে গেলে এক টান দিয়ে ঘর মুছে স্নান করে নেবো, তো ও ঝাড় দিতে হবে, তারপরে ও আসলে পরে খাবো, খেয়ে বেরিয়ে যাবো। দুধ পাউরুটি দিয়েছিলাম, তারপরে আবার বড় মাদের ঘরে মনে হয় ডালিয়া খাইছে, খাবে না করছিল কি জানি, বড়দি খাইয়েছে না কি করেছে, পেট ভরা আছে। কেন ঘন্টা দেড়েক পরে চান করিয়ে খাওয়ালেই হবে, দাও একটু দাও। ব্যাস ব্যাস ব্যাস,
বেগুন ভাজা করছে। ব্যাস এত বড় থালা রাত ভুলে যা, তাও হচ্ছে কোথায়, না খেয়েও তো রোগা হচ্ছে। হ্যাঁ খাবে, চলো তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে রওনা দিই। শ্যাম্পু করলাম, এই শ্যাম্পু শ্যাম্পু কথাটা বলতেও কেমন লাগে, শ্যাম্পু করলাম শ্যাম্পু। একটা বাটিতে দাও, নিয়ে নিচ্ছি ভাগ করে ডাল। চলো খেয়ে নি। হ্যাঁ রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, ভালো লাগছে, একটু সাজুগুজু করলাম আজকে। আর আজকে এই টপটা পরেছি, শীতকালেই যা একটু টপ ফপ পরা হয়, গরমকালে তো পরতে পারি না। আরে বাবা কজন, পাঁচ ছটা বাচ্চা এক জায়গা থাকলে যা হয় তাই হচ্ছে, ঠিক আছে চলো। আর এই যে আমার শীতকালের জুতো, শীতকালের জুতো নামিয়ে নিয়েছি। আর এখন এই যে ব্ল্যাক সোয়েটার, সব ব্ল্যাক, ঠিক আছে। আর এদিকে সোমনা তো রেডি, ভিজলেন কোথায়, ভিজলেন তো আর জায়গা জিনিস জায়গায় কখনো থাকে না দেখি, একবার মেডিসিন টয়ারে একবার ওই টয়ারে। ভিজলেন তো না, আমি লিপস্টিক দিয়েছি। হ্যাঁ চলো বনগাজাতে, এখান থেকে বনগাজাতে এখান থেকে এক ঘন্টা সময় লাগে, রওনা দি চলো। চলো পরে আসছি। আমি জানিস কালকের থেকে এই আজকে হাসলাম, এই এখন হাসলাম, আমার কাছে আসবি আর তুই হাসবি না, মুখ গোমড়া করে থাকবি আর আমি সেটা দেখবো নাকি। চলো জড়ি ধরাটা, জড়ি ধরাটা মিস হয়ে গেল। আজকে সোমনাথ তোমার সামনে ডাকিনি হাকিনি একসাথে আছে, আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা রুম্পা বলছে আমাদেরকে মিষ্টি খাওয়া হবে, মিষ্টি এখানে একজন খাবে না, আমার কর্তা বাবু। আরো বেশি মনে কি মোটা লাগে, না না এমনি মোটা, না না মোটা না, না গো মোটা না, মোটা মোটা মনে, মুখটা কত মিষ্টি দেখো। আমি ও বলছিল যে কেমন দেখতে এলাম, যে মুখটা খুব মিষ্টি, একটু হেলদি মুখটা মিষ্টি বলছিলাম, ঠিক আছে ক্যামেরাতে যেরকম দেখা যায় সেরকম। হ্যাঁ তো চলো, আমার ক্যামেরাতে যেরকম দেখা যায় সেরকম, আরে বাচ্চা বাচ্চা, আরে বাচ্চা বাচ্চা। হ্যাঁ আমি তো বলি শুধু ওদের বয়স হয়েছে কে বকি, কোনো ভাবে বোঝা যায় না, কোনো ভাবে বোঝা যায় না। কারারে বলে বুড়ি, সামনে থেকে না দেখলে পরে ক্যামেরায় বোঝা যায়, এসো এসো সামনে এসো দেখে যাও, বললে
তো চলো। আজকে সোমনাথ সিঁদুর পরিয়েছিল আমাকে, কিন্তু পালিয়েছিলাম 7 দিন পর। এত কিছু মনে রেখে দারুন খেতে রে। একটা একটা একদমই না, একদমই না, একটা একটা আমাকে একটা দেবে। হ্যাঁ আমাকে একটা, চলো তোরা সব বাইরে। হ্যাঁ তো বাইরে মিষ্টি খাওয়া হচ্ছে, আর সুতপাতির মিষ্টিটা নিজেই চয়েস করে নিয়েছে, আমি বলছি দুটো খাবো না, একটা খেলে আমার ভালো হতো। দেখি একটা যদি পারি সোমনাথ কি খাচ্ছে, খাবে না জানি, তাও জোর করবো। আপনারা কি খাচ্ছে? ও সুগার ফ্রি মিষ্টি খাচ্ছে। আমরা এখন যাচ্ছি আবার মন্দিরের বাড়িতে যাচ্ছি, আবার গিলতে যাচ্ছি। চলো এই ক্লিপটা আমাকে পাঠিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে যাচ্ছি, চলো। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে খিদে খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা আগে খেয়েছিলাম, সেই 12টার সময় খেয়েছিলাম। তো তার জন্য ভাবলাম যে কি খাওয়া যায় এখন, তো টোস্টটাই এখন বানাবো, ঠিক আছে। এই যে ব্রাউন ব্রেড, তো ব্রাউন ব্রেড আর এদিকে দেখো, এই যে এই যে এটা রেডি করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, 3টা ডিম দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। হলুদটা আমি দিতে চাইনি, আমার হাত থেকে ভুল করে, মানে কিছু চিন্তা করতে করতে ভুল করে আর কি হলুদটা পড়ে গেছে। হলুদ দিতাম না, আমি হলুদ কখনো দিইনি টোস্টে, দেয় কি না জানি না, আশা করি দেয় না। আর এর মধ্যে একটা জিনিস আমার মা আমাকে দেওয়া শিখিয়েছে, সেটা হচ্ছে দুধ। এটা আমি জানতাম না, এটা আমার মায়ের কাছে শেখা, যে এর মধ্যে একটু দুধ দিলে পরে সফট হয় আর টেস্টও বেড়ে যায়, ঠিক আছে। তো চলো এবার পাউরুটি চুবাও আর তেলের উপর ছাড়ো। এমনি সাদা পাউরুটিগুলোর টেস্ট বেশি হয়, এইগুলো হবে খেতে, ডিম দিয়ে করা যেটুকু টেস্ট হওয়া সেটুকু হবে। চলো সফটি সফটি নে, ফার্স্টে একটা একটা করে দিয়েছিলাম যদি নষ্ট করে সেই জন্য, তারপরে দেখি একটা একটা করে দিয়েছি, শেষ করে বলছে আবার করে দাও। চলো আমি এখন
আর এদিকেও একটা করেছি আমার, আর সোমনাথ দুটো খেয়েছে, এটা নিয়ে আমার তিনটা হবে। আর এখন আমি শোবো, ম্যাডাম আসতে একটু সময় আছে, ম্যাডাম 6টার সময় আসবে, এখন 5টা বাজে, হাতে 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা একটুখানি শুয়ে নি। যে ড্রেসগুলো খুব অপছন্দের ড্রেস আমি সেই ড্রেসগুলো সব সরিয়ে রেখেছিলাম শীতকালে পরবো বলে, কারণ কেউ তো দেখতে পাবেন না। তো দেখো এই একটা ড্রেস, এটা আমি ব্র্যান্ড প্রমোশন করে পেয়েছিলাম বোধহয়, এত বিচ্ছিরি লাগে এই ড্রেসটা আমার কাছে, জানি না কেন। মানে সাদা, এমনিতে সাদা রং ভালোবাসি, সাদা রঙের পোশাকও ভালোবাসি, কিন্তু এই ড্রেসটা আমার খুব জঘন্য লাগে, আর আমার মনে হয় আমাকে পরলেও বিচ্ছিরি দেখতে লাগছে, তার জন্য এটা আমি কখনো পরি না। এখন পরছি কারণ এর ওপর দিয়ে পরবো হচ্ছে সোনা বৌদির দেয়া সোয়েটার। এই সোয়েটারটা বৌদি আমাকে গিফট করেছিল, তো চলো এই সোয়েটারটা পরবো। ভাবছিলাম একবার সাদা সোয়েটারটা পরি, তারপরে ভাবলাম যে না থাক, সাদা বলে কথা, ওটাকে একটুখানি রয়ে শুয়ে ব্যবহার করা উচিত আমার, তো চলো এটাই পরি। এতক্ষণ ধরে এত গল্প, মানে সে কখন এসছি, এখন 11টা বাজে, এতক্ষণ ধরে গল্প করতে করতে ভুলে গেছি যে একটুখানি ভিডিও করি, ক্যামেরাটা অন করি, কিচ্ছু মনে ছিল না, শুধু গল্পই করে গেছি প্রায় 2 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে। এই যে সবাই, বাবা দুই ভাই, ব্ল্যাক ব্ল্যাক, বাইরে ভালো ঠান্ডা আছে, তবে তোমাদের রানাঘাটের মধ্যে এতটা গরম হয় না, যা মানে ঠান্ডা আছে, কুয়াশা আছে, দেখো রানাঘাটে এখন খেতে বসছি। বাড়িতে ঢুকেই আগে ও বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম, সবার খাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও হয়ে গেছে, আলু ভাতে মাখা, মুগের ডাল মাখা, বেগুন পোড়া, এইটা দিয়ে আমি খাবো। হ্যাঁ, আর সোমনাথের আছে ঘ্যাটের তরকারি, মুগের ডাল মাখা, কাঁচকলা মাখা, বেগুন পোড়া, সরি এটা হচ্ছে ঘ্যাটের তরকারি, এটা হচ্ছে চাল কুমড়ো, আর এদিকে রয়েছে ওর ডাল। চলো ঝটাপট করে ব্রেকফাস্ট বলছি, ঝটাপট করে ডিনারটা করে নিই, তারপরে ঘর দোর গোছাতে হবে, ছোটো ঘরের বিছানাটাও ঝাড়তে হবে, আর বড় ঘরে তো সারাটা দিন আজকে লম্ফঝম্প হয়েছে দুই ভাই বোনের, এই রাত 11টা পর্যন্ত, সেই কটা থেকে হয়েছে, সেই দুপুর 12টা থেকে হয়েছে, সেই যখন আমরা বেরিয়েছি, তো বুঝতেই পারছো ওই ঘরটা পোষা করবো, এই ঘরটা পোষা করবো, দিয়ে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, সন্ধ্যাবেলা কিন্তু আমি উঠেছিলাম, মেয়েকে পড়াতে এসেছিলো, ম্যাম পড়িয়ে গেছে, কালকে পরশু দিনকে অঙ্ক পরীক্ষা, তো 2 ঘন্টার ওপরে অঙ্ক পড়িয়ে গেছে, তারপরে কফি খেয়েছি, তারপরে মেয়ে ও সন্ধ্যাবেলা ভিডিও করেছি না, টোস্ট ফোস্ট বানালাম, দিলাম, খেলাম, দেখালাম, তো আউট হয়ে গেছিলো, সরি, টাটা।